नमस्कार बंधुरा, सोमास किचन फूड्स एंड ब्लॉग्स से आपनादे सबाई के स्वागत। देखते ही पारछेन आमी आम गाछटा देखाच्छी, कारण ये आम गाच थेकेई आमी कयेकटा आम पेड़े नेब। एबं ए बछर किन्तु प्राय सब गाछेई आमेर फलन किन्तु खूबी सुंदर एबं भालो लागे देखते। तो आमी गाच थेके कयेकटा आम देखुन पेड़े नियेछी एबं आमगुलोके धुये नियेछी। एई आम दिये आजके आपनादेर अनुष्ठान बाड़ी जे चाटनी करे आमेर चाटनी सेटाई आजके आपनादेर देखाबो। तो देखते पाच्छेन आमगुलो आमी एबार एक एक करे धुये नेवार पर केटे निच्छी। तो आमगुलोके आमी खोसा समेती काटछी। बाड़ीर गाछे टाटका आम देखतेओ किन्तु भालो लागे आर खेतेओ किन्तु भालो लागे। तो आमी एई आमगुलोके केटे निये माझखान थेके बीजटाके छाड़िये निएछी আর আমগুলোকে কেটেই জলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমের যে কষগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। আমি তাও আরও একবার ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করার জন্য রেখে দিলাম। তা আমি এটা মিনিট পাঁচ মতন সেদ্ধ করে নিয়েছি। এবার আমটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন। হলুদটা আগে দিইনি, কারণ হলুদটা দিলে অনেক সময় সেদ্ধ হতে চায় না। তার জন্য আমি তার জন্য সেদ্ধ করে নেওয়ার পরে হলুদ আর নুনটা দিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে নিয়ে একটুখানি নাড়িয়ে নুন হলুদটাকে আমের সাথে মিশিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবং একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিয়েছি। এবং ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমটা। আমি এখানে আমের জলটা কিন্তু একটু কমই দিয়েছি। অনেকে আম সেদ্ধ করার পরে জলটা ফেলে দেয়, কারণ আম যদি প্রচুর টক হয় তার জন্য জলটা ফেলে দেয়। তা আমি এখানে জল সমেতে দিয়েছি, কারণ আমটা কিন্তু বেশি টক না। তো এবার আমি দিয়ে দিলাম মিষ্টি। তো এর মধ্যে আমি চার চামচ, বড় চামচে চার চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম কাজু কিশমিশ, দিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো আমার কিন্তু চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার লাস্টে আমি দিয়ে দেব মৌরি। এখানে দেখুন গোটা মৌরি রেখেছি। এটা আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু তেলে নিয়ে মৌরিটাকে গুঁড়ো করে নেব। তো এই মৌরির গুঁড়োটাই আমি এই চাটনির ওপর থেকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।